এখানে আগে এক পুরানো ভবন ছিল, পুরানো ভবনটা ভেঙে ফেলা হয়েছে, সম্ভবত নতুন ভালো কোনো বড়ো ভবন হবে। আর এখানকার শিক্ষার্থীদের এখন ক্লাস হচ্ছে এই টিনের ঘরে, টিনের ঘরে ক্লাস হচ্ছে, এই একটা ঘর, এই একটা ঘর। পাশাপাশি এখানে নবোদয় সংঘ, নবোদয় সংঘের মাঠও আছে, এই মাঠে মেলাও বসে। একদিকে ভাঙনের শব্দ, দ্বিতীয় দিকে টিনের ঘরে এই গরমের মধ্যে ক্লাস, তৃতীয় দিকে পাশেই আবার মেলা, সব দিক দিয়ে এই মাঝখানে শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগ নিবেশের যে বিষয়টা থাকে সেটা কতটা কার্যকর থাকে সেটা আসলে বোঝায় যায়। পাশে মেলা, কেনাকাটা, নারীরা দল বেঁধে কেনাকাটা করছে, পাশেই আবার শিক্ষার্থীরা ক্লাস করছে, কতটা তাদের ক্লাসে মনোযোগ থাকবে এটা আমার মনে হয় যে স্কুল কর্তৃপক্ষ, মাঠ কর্তৃপক্ষ আরও অন্যরা বুঝতে পারবে। এটা প্রায় এদিক দিয়ে আমি মেয়ের ট্রেনে স্কুলে যাই, স্কুলে যাওয়ার সময় দেখি যে মেলা বসে এখানে, আগে বাইরেও বসতো, এখন মাঠের ভিতরে এই বসে। যখন এই ভাঙায় এই এই স্কুলগুলো যখন ছিল না তখন পুরো মাঠটা যেটা মেলা বসতো আর এই পাশটাতে ছিল স্কুলটা। আমার মনে হয় যে এভাবে স্কুল চলাকালীন সময় মাঠে মেলা বসা এটা কোনোভাবেই ঠিক না। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।